পার্ট 2 এর শুরুতে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সিন দেখানো হয়। এইখানে সিয়ংও ছিল, তখন একটি ছেলের সঙ্গে তার ধাক্কা লাগে, যার কারণে সিয়ং পড়ে যায়। তখন একটি স্টিক পড়ে গিয়ে একটি ডান্সারের উপরে পড়ে, যার কারণে তার পায়ে চোট লাগে। সিয়ংয়ের বেশি চোট লাগে কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করে না সিয়ং কি ঠিক আছে নাকি ঠিক নেই। তারা তো বরং সেই ডান্সারকে নিয়ে মেতে উঠেছিল। এমনকি ডাইরেক্টর তখন সিয়ংকে বকা দেয়। তখনই সেখানে হিউনজে আসে। হিউনজেকে দেখেই সিয়ং অনেক অবাক হয়ে যায়। এরা তখন বলাবলি করে যে হিউনজে নতুন প্রডিউসার। হিউনজে তখন সেই ডাইরেক্টরকে বকা দেয় যে মেয়েটার চোট লেগেছে। এরা সিয়ংয়ের ট্রিটমেন্টের ব্যবস্থা না করে বরং তাকেই বকা দিচ্ছে। এই বলে হিউনজে সিয়ংকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তার চোটে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সিয়ং তখন জিজ্ঞাসা করে, তুমি প্রডিউসার কবে থেকে হলে? হিউনজে তখন বলে, অনেক বড় একটি গল্প আছে, পরে বলবো, শুধুমাত্র এটা জেনে রাখো যে আমি ভালো ছেলে। পরে সিনে জিহুকে দেখানো হয়। সেও তার হেয়ারস্টাইল চেঞ্জ করেছে আর তাকে দেখতে অনেক কিউট লাগছে। এরপর সে যখন বেকারি শপে আসে, তখন কিছু মেয়ে চিপকে চিপকে তার সঙ্গে ছবি তুলছিল। ঠিক সেই সময়ে হারি সেখানে চলে আসে। দেখে মনে হচ্ছে হারি জেলাস হচ্ছে। জিহু তখন জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। এতে হারি বলে, আমার ম্যানেজার তোমার ছবি দেখেছে, তাই সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। আমি ভেবেছিলাম তুমি হয়তো ফ্রি থাকবে, তাই তোমার সঙ্গে কথা বলতে এলাম, কিন্তু তুমি তো দেখি অনেক বিজি। এই বলে হারি জিহুকে বাই বলে সেখান থেকে চলে যায়। হারি যে জেলাস হচ্ছে তা কিন্তু জিহু বুঝতে পারে না। যাই হোক, পরের সিনে সিয়ংকে দেখানো হয়। সে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য ভেন্ডিং মেশিনে পয়সা দেয়, কিন্তু কোল্ড ড্রিঙ্ক বেরোয় না, যার কারণে সে মেশিনে লাথি মারে। তখন সেখানে এমজে আসে এবং বলে, দাঁড়াও আমি বার করে দিচ্ছি। এরপর এমজে মেশিনের সাইডে বাড়ি মারে, যার কারণে কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে যায়। এতে সিয়ং খুশি হয় এবং সেও এমনটা করে, যার কারণে আবারও কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে যায়। তখন সেখানে হিউনজে আসে। দুজনকে একসঙ্গে দেখে হিউনজে তখন মনে মনে বলে, এর কি লজ্জা নেই অচেনা ছেলের সঙ্গে এইভাবে হেসে হেসে কথা বলছে? এমজে তখন সিয়ংকে বলে, তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করতে যাবে? এতে সিয়ং কিছু বলতো, তার আগে হিউনজে বলে ওঠে, না, কারণ ও আমার সঙ্গে যাবে। এমজে তখন বলে, আমি তোমাকে না সিয়ংকে জিজ্ঞাসা করছি। হিউনজে তখন বলে, হ্যাঁ আমি তো ওর হয়েই উত্তর দিলাম। এই বলে হিউনজে সিয়ংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে এমজে কিছুটা বিরক্ত হয়। এইদিকে হিউনজে সিয়ংকে নিয়ে একটি শপিং মলে আসে। প্রথমে হিউনজে নিজের জন্য জামা কিনে, সিয়ং তাকে যে জামাটা কিনতে বলে হিউনজে সেটা না কিনে অন্য একটি জামা কেনে। এতে সিয়ং কিছুটা বিরক্ত হয়। এরপর হিউনজে যতগুলো জামা ট্রাই করে প্রত্যেকটিতে সিয়ং টোন্ট মেরে বলে, তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। কিন্তু হিউনজে যখন এই জামাটি পরে, তখন তাকে দেখতে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে সিয়ং এক নজরে তার দিকেই তাকিয়েছিল। এরপর হিউনজে সিয়ংকে তার ড্রেস চেঞ্জ করতে বলে নিজে বাইরে তার জন্য অপেক্ষা করে। এরপর সিয়ং যখন সেখানে আসে, তখন হিউনজের অবস্থাও তেমন ছিল। সেও এক নজরে সিয়ংয়ের দিকে তাকিয়েছিল। হিউনজে তখন নিজেকে সামলে বলে, ড্রেসটা তো ভালো লাগছে কিন্তু তোমার মেকআপ ভালো লাগছে না, তাই আগে নিজের মেকআপ ঠিক করো। সিয়ং বলে, আমি এইভাবেই মেকআপ করি, তোমার ভালো লাগুক বা না লাগুক আমার এতে কোনো যায় আসে না। কিন্তু হিউনজে কি তার কথা শোনে? সে জোর করে সিয়ংকে নিয়ে একটি কসমেটিক শপে আসে এবং সে সিয়ংকে কিছু কসমেটিক কিনে দেয়। সিয়ং যখন একটি লিপস্টিক ট্রাই করে, তখন তাকে দেখে হিউনজে বলে, আমি জানতাম না যে তুমি এতটা বিউটিফুল। তার এই কথা শুনে সিয়ং কিছুটা নার্ভাস হয়ে যায়। এইদিকে জিহু অন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে। এরা জিজ্ঞাসা করে, জিহু তো অনেকদিন ধরে একটি ট্রেনিং আছে, তবুও কেন এখনও পর্যন্ত সে চান্স পায়নি? এতে জিহু বলে, কারণ শেষ মুহূর্তে এসে আমি অনেক নার্ভাস হয়ে যাই। এরা তখন বলে, তাহলে এবার কি কোনো গ্যারেন্টি আছে যে তুমি নার্ভাস হবে না? জিহু তখন কনফিডেন্টলি বলে যে, না, আমি এবার নার্ভাস হব না। এইদিকে হিউনজে মলে একটি স্টিকার পিকচার স্টোর দেখতে পেয়ে সিয়ংকে বলে, চলো আমরাও গিয়ে কিছু স্টিকার তুলি। এতে সিয়ং বলে, এগুলো বাচ্চাদের জন্য, তুমি কি এখন বাচ্চা আছো? এতে হিউনজে তখন বাচ্চাদের মতন জেদ করে, তাই সিয়ং বাধ্য হয়ে তাকে নিয়ে ভেতরে যায় এবং অনেকগুলো ছবি তোলে।
এর মধ্যে কিছু স্টিকার এরা এখানে লাগিয়ে দেয় আর কিছু স্টিকার হিউনজে নিয়ে নেয়। এরপর রাতের সিন দেখানো হয়, জিহু যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখান থেকে তাকে এসএমএস করে বলা হয় যে জিহু অডিশনে পাস করে গিয়েছে, এখন তাকে শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করতে হবে। তখনই বাড়িতে সিয়ং আর হিউনজে আসে, দুজনকে একসঙ্গে দেখে জিহু কিছুটা স্যাড হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়, এমসি বাথরুমে বসে তার ফোন দেখছিল আর তাকে দেখে তখন স্যাড মনে হচ্ছিল, কারণ আর্মি অফিস থেকে তাকে এসএমএস করা হয়েছে। এমসির বয়স এখন 30 বছর, তাই তাকে এখন আর্মি জয়েন করতে হবে। কিন্তু এমসি তার বয়সের কথা কাউকেই বলেনি, সে তখন মিথ্যে বাহানা দেয় যে তাকে বাড়ি যেতে হবে কারণ তার কাজিনের বিয়ে। এইদিকে জিহু তার বাবার সঙ্গে ফিশিং করতে যায় আর আজকে রাতে সে বাড়ি ফিরবে না। পরের সিনে হিউনজে আর সিয়ং কফি নেওয়ার জন্য যখন বাইরে যায় তখন একটি স্টোরে লম্বা লাইন দেখে হিউনজে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে। সিয়ং বলে এখানকার গিমবাব অনেক ফেমাস, তাই মানুষজন তা খাওয়ার জন্য লম্বা লাইন দেয়। আমারও ইচ্ছে হয় এখানকার গিমবাব খাওয়ার, কিন্তু এত বড় লাইনে দাঁড়ানোর ধৈর্য আমার নেই। এই বলে দুজনে তখন সেখান থেকে চলে যায়। এইদিকে জিহু তার বাবাকে অডিশনের কথাটি জানিয়ে দেয়। এটা শুনে গুয়ানজে খুশি হয়, কিন্তু জিহু বলে আমি সেই কোম্পানি জয়েন করব না, কারণ আমি তোমার কোম্পানি জয়েন করতে চাই আর তোমার কোম্পানি থেকেই ডেবিউট করতে চাই। এইদিকে হিউনজে যখন কাজ শেষে কোম্পানি থেকে বার হয়ে আসে তখন তার সিয়ংয়ের কথা মনে পড়ে, যে কিনা বলেছিল এই স্টোরের গিমবাব খাওয়ার তার অনেক ইচ্ছে। তাই হিউনজে সিয়ংয়ের জন্য এত লম্বা লাইনে দাঁড়িয়ে তার জন্য গিমবাব কিনে বাড়ি আসে। তখন অনেক বৃষ্টি পড়ছিল কিন্তু সিয়ং এখনও বাড়ি ফিরে আসেনি, তাই হিউনজের তখন তাকে নিয়ে একটু চিন্তা হয়। তাই হিউনজে ছাতা নিয়ে সিয়ংয়ের কাছে যায়। হিউনজেকে দেখে সিয়ং অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে হিউনজে মিথ্যা কথা বলে যে আমি হাঁটতে বেরিয়েছিলাম। সিয়ং বলে এই বৃষ্টির মধ্যে কে হাঁটতে বেরোয়। হিউনজে তখন বলে কেউ বেরোক বা না বেরোক আমি বেরোয় আর এটা আমার অভ্যাস। এই বলে দুজনে বাড়ি চলে আসে। হিউনজে তখন সিয়ংকে জিজ্ঞাসা করে জিহু কোথায়, সে কি বাড়ি আসবে না। এতে সিয়ং বলে না, সে তার বাবার সঙ্গে ফিশিংয়ে গিয়েছে। সিয়ং তখন জিজ্ঞাসা করে যে এমসি কোথায়। হিউনজে বলে সে তার বাড়ি গিয়েছে। এটা শুনে সিয়ং নার্ভাস হয়ে যায়, কারণ আজকে সে আর হিউনজে বাড়িতে একাই থাকবে। সে তখন হিউনজেকে বলে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে এসএমএস করো, একদমই আমার রুমে আসবে না। হিউনজে তখন বলে যাও যাও, তুমি যদি পৃথিবীর শেষ মেয়েও হও তাহলেও তোমার কোনো প্রয়োজন আমার হবে না। এরপর সিয়ং যখন তার রুমের দরজা খোলে তখন তা কিছুতেই খুলছিল না, এমনকি হিউনজেও চেষ্টা করে কিন্তু তবুও দরজা খোলে না। হিউনজে তখন বলে তার মানে আজ তোমাকে আমার সঙ্গে নিচেই ঘুমাতে হবে। এটা শুনে সিয়ং আরও নার্ভাস হয়ে যায়। সে বলে কি আজেবাজে বকছ, আমি বেডে ঘুমাবো আর তুমি নিচে। হিউনজে তখন বলে যেখানে ইচ্ছে ঘুমাও, এতে আমার কি। সিয়ং তখন বিছানায় কিমবাবের প্যাকেট দেখতে পায়। হিউনজে তখন বলে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন সেই দোকানে কোনো ভিড় ছিল না, তাই তোমার জন্য আমি কিনে এনেছি, খিদে লাগলে খেয়ে নিও। এই বলে হিউনজে ওয়াশরুমে চলে যায়। এতে সিয়ং কিছুটা অবাক হয়। হিউনজে তখন বাথরুমে একটি আরশোলা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে এই অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে যায় আর তাকে জামা ছাড়া দেখে সিয়ংও তখন চেঁচিয়ে ওঠে। তখন তাদের সঙ্গে কিছুটা এমন হয়। হিউনজে তখন বলে চোখ বন্ধ করো। সিয়ং বলে কেন চোখ বন্ধ করবো, তুমি কি করতে চাইছো। হিউনজে তখন বলে তাহলে কি তুমি আমার সঙ্গে এইভাবেই থাকতে চাও। সিয়ং তখন বলে মোটেও না। হিউনজে বলে তাহলে চোখ বন্ধ করো। এরপর সিয়ং চোখ বন্ধ করলে হিউনজে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। হিউনজে তখন অনবরত কেসে যাচ্ছিল। এতে সিয়ং যখন তার টেম্পারেচার চেক করে তখন সে বুঝতে পারে হিউনজের জ্বর হয়েছে, তাই সে পুরো রাত ধরে হিউনজের অনেক কেয়ার করে। এইভাবে সকাল হয়ে যায়। ঘুম থেকে ওঠে হিউনজে যখন তার পাশে সিয়ংকে দেখতে পায় তখন সে তার মাথায় হাত রাখে আর এতে সিয়ংয়ের ঘুম ভেঙে যায়। তখন সিয়ং অনেক নার্ভাস ছিল। এরপর জিহু বাড়ি ফিরে আসলে সে যখন নিচে সিয়ংকে দেখতে পায় তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি রাতে এইখানেই ছিলে। এতে সিয়ং বলে হ্যাঁ, কারণ আমার রুমের দরজা খুলছে না। তখন সেখানে হিউনজে আসে। জিহু জিজ্ঞাসা করে হিউনজে কি এখানেই ছিল।
এতে হিউনজে হ্যাঁ বলে। জিহু বলে এমসি কোথায়। হিউনজে বলে এমসির কাজিনের বিয়ে, তাই সে বাড়ি গিয়েছে। এটা শুনে জিহু অবাক হয়ে যায়, এই ভেবে যে রাতে এরা দুজনে এক ছিল, না জানে দুজনের মধ্যে কি হয়েছে। জিহু তখন তার টেবিলে একটি ঘড়ি দেখতে পেয়ে অবাক হয়, কারণ এরকম ঘড়ি তার কাছেও আছে। তখন জিহুর মনে পড়ে সবাই বলেছিল জিহুর আসল বাবার কাছে এরকম একটি ঘড়ি আছে, তার মানে জিহু জানে গুয়ানজে তার আসল বাবা না। জিহু তখন এটাও আন্দাজ করতে পারে হিউনজের সঙ্গে তার আসল বাবার কোনো না কোনো সম্পর্ক আছে। পরের সিনে সিয়ং যখন তার অফিসে কাজ করছিল, তখনই হঠাৎ করে সেখানে গুয়ানজে আসে তার জন্য লাঞ্চ নিয়ে। লাঞ্চ করার সময় সিয়ং জিজ্ঞাসা করে, তুমি কেন এখন আমার সঙ্গে এত ভালো আচরণ করছো? এতে হিউনজে বলে ফেলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সিয়ং কিছুটা অবাক হয়ে যায়। এইদিকে হারি জিহুর সঙ্গে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কেন সেই কোম্পানির অফার রিজেক্ট করলে? এতে জিহু বলে, আমার বাবাও একজন ম্যানেজার, হ্যাঁ জানি তার কোম্পানি একটু ছোট, কিন্তু আমি সেখান থেকেই ডেবিউট করতে চাই। অপরদিকে সিয়ং ফাইল নিয়ে একটি রুমে আসে, সে ভুলবশত ফাইলটি কিবোর্ডের ওপর রেখে দেয়, যার কারণে স্ক্রিনে থাকা সব প্রজেক্ট ডিলিট হয়ে যায়। এতে লোকটি তখন সিয়ংয়ের ওপর খেপে যায়, সে বলে, আমি রাত জেগে জেগে গানটি তৈরি করেছিলাম, আর আজকের এর প্রেজেন্টেশন আমাকে দিতে হতো, কিন্তু তুমি সব ডিলিট করে দিলে। হিউনজে তখন বলে, দোষটা তো তোমারই, কেন তুমি প্রজেক্টটি সেভ করে রাখোনি? লোকটি বলে, সেভ করতাম তো, তার আগেই এসব হয়ে গেল, এখন আমি কি করব, আর এই অল্প সময় কিভাবে গান তৈরি করব। হিউনজে তখন বলে, আমি তোমার কাজ করে দেব। ছেলেটি বলে, কিভাবে করবে? হিউনজে বলে, আমি গানটি শুনেছিলাম, সব কিছুই আমার মনে আছে, তাই আমি পারব। এরপর হিউনজে তার কাজে লেগে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে সে গানটি তৈরি করে ফেলে। সিয়ং তখন অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর এরা যখন প্রেজেন্টেশন দেয়, তখন ইয়ংগি বলে, এটা আগের থেকে অনেক ভালো হয়েছে। এরা তখন বলে, আসলে আগেরটা ডিলিট হয়ে গিয়েছিল, তাই নতুন প্রডিউসার হিউনজে আবার নতুন করে এটি তৈরি করেছে। পরের সিনে হিউনজে যখন বাড়ি ফিরে আসে, তখন জিহু তাকে বলে, আমি জানি তুমি সিয়ংকে পছন্দ করো, আমরা কেউ জানি না তোমার আসল পরিচয় কী, আর তুমি কোথা থেকে এসেছো। তুমি যেমন হঠাৎ করে আমাদের জীবনে এলে, তেমনই হঠাৎ করে এখান থেকে চলেও যেতে পারো, তখন সিয়ংয়ের কী হবে? সে অনেক কষ্ট পাবে, যেটা আমি একদমই চাই না, তাই এখন থেকে ভালো হবে যে তুমি সিয়ংকে ইগনোর করো। জিহুর কথা শুনে হিউনজে অনেক স্যাড হয়ে যায়, তার কথা মতন সে সিয়ংকে অ্যাভয়েড করে। এতে সিয়ংকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে যে কেন হিউনজে তার সঙ্গে কথা বলছে না, তার মানে সিয়ংও হিউনজেকে পছন্দ করতে শুরু করেছে। পরের সিনে হিউনজে যখন বেকরিতে কাজ করছিল, তখন মালসুক বহির ফোনের পাসওয়ার্ড জিজ্ঞাসা করে, কারণ সে তার ফোনে গেম খেলবে। বহি তার পাসওয়ার্ড বলে, যেটা হলো 22198। এটা শুনে হিউনজে অবাক হয়, কারণ আগে হিউনজের যখন ফোন ছিল না, তখন বিপার নামক এই মেশিনে বারবার এই নাম্বার কোডটি আসতো। হিউনজে বহিকে জিজ্ঞাসা করে, সে কেন এত ইউনিক নাম্বার পাসওয়ার্ডে রেখেছে? বহি বলে, যখন স্মার্টফোন ছিল না, তখন আমরা বিপার ইউজ করতাম, সেই সময়ে আমি গোপনে একজনের সঙ্গে ডেট করতাম, আমাদের যখন একে অপরকে দেখতে ইচ্ছে হতো, তখন আমরা এই নাম্বারটা দিয়ে SMS করতাম, যার মিনিং হলো আই ওয়ান্ট টু বি উইথ ইউ অ্যালং, মানে আমি তোমার সঙ্গে একা থাকতে চাই। এতে হিউনজে বুঝে যায়, অতীতে বহির যখনই তাকে দেখতে ইচ্ছে হতো, তখনই সে তাকে SMS করত। এরপর হিউনজে যখন হাঁটতে বের হয়, তখন সে জিহু আর সিয়ংয়ের কথা ভাবছিল, যে জিহু সিয়ংকে পছন্দ করে, আর জিহু তো তারই ছেলে, তাই তার এমনটা করা উচিত হবে না, সে এখন থেকে সিয়ংকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। তখন অনেক জোরসে বৃষ্টি পড়তে থাকে, তাই হিউনজে একটি বাসস্টপে দাঁড়ায়, আর ঠিক সে সময় সিয়ংও সেখানে আসে। সিয়ংকে ভেজা দেখে হিউনজে তখন পাশের একটি দোকান থেকে ছাতা কিনে আনে এবং সে সিয়ংকে বাড়ি যেতে বলে। সিয়ং তখন হিউনজেকেও তার সঙ্গে আসতে বলে। হিউনজে তখন মিথ্যে কথা বলে যে সে কারোর সঙ্গে দেখা করতে এসেছে, তাই সে পরে বাড়ি যাবে। এতে সিয়ং একাই যখন বাড়ি যাচ্ছিল, তখন হিউনজে ভাবছিল সে আর সিয়ং একসঙ্গে কত সুন্দর মুহূর্তই না কাটিয়েছিল। অনেকক্ষণ হয়ে যায় হিউনজে বাড়ি ফিরে আসে না,
এতে সিয়ংয়ের অনেক চিন্তা হয়। তাই সে ছাতা নিয়ে যখনই বাড়ি থেকে বের হয় তখন সে হিয়নজেকে ভেজা অবস্থায় দেখে, আর হিয়নজে যখন সিয়ংকে দেখতে পায় তখন সে তাকে জড়িয়ে ধরে। এইদিকে জিহু দেখে তার বাবা হিয়নজেকে ফোন করছে। যেহেতু রুমে হিয়নজে ছিল না তাই সে ফোন রিসিভ করে। গুয়ানজে তখন হিয়নজেকে যেই বলে ডাকে। এটা শুনে জিহু অবাক হয়, কারণ গুয়ানজে তার আসল বাবাকে যেই বলে ডাকতো, আর এখন কেন গুয়ানজে হিয়নজেকে যেই বলে ডাকছে তা সে বুঝতে পারছে না। তো সিন এখানে কাট হয়ে পড়ে। সিনে জিহু আর গুয়ানজেকে একসঙ্গে দেখানো হয়। গুয়ানজে এখানে সব বলে দেয় যে হিয়নজেই তার আসল বাবা, আর হিয়নজে এখন টাইম ট্রাভেল করে অতীত থেকে বর্তমানে এসেছে, যার কারণে তার বয়সের কোনো চেঞ্জ হয়নি। জিহু তখন বলে, হিয়নজেই আমাকে জন্ম দিলে, তুমি কিন্তু আমার আসল বাবা। আমি হিয়নজেকে বাবা বলে মানি না, আর তুমি ওকে বলো না যে আমি সব সত্যি জেনে গিয়েছি। এইদিকে সিয়ং বাড়িতে এসে জিহু আর হিয়নজের কথাই ভাবছিল, কারণ তারা তো এখন দুজনেই সিয়ংকে পছন্দ করে, আর সিয়ং চায় না তার জন্য জিহু আর হিয়নজের মধ্যে ঝগড়া হোক। তাই সে ঠিক করে এই বাড়ি থেকে চলে যাবে। পরের দিন অফিসে হিয়নজে এমজের সঙ্গে দেখা করে এবং বলে, এতদিন তুমি যার লেখা গান গেয়ে ফেমাস হয়েছো সেই গানের রাইটার আমি। এমজে তখন বলে, ফাইনালি আমি তোমার সাক্ষাৎ পেলাম। আমি তোমার সম্পর্কে জানার জন্য ইয়ংকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। আমি কখনোই চাইনি তোমার গান কপি করতে, কিন্তু ইয়ংকি আমাকে বাধ্য করেছে, কারণ আমি গান লিখতে জানি না। তুমি কি প্লিজ আমাকে গান লেখা শিখাবে? যদি শেখাও তাহলে আমি মিডিয়াতে বলবো। আজ পর্যন্ত আমি যত গান গেয়েছি এর মধ্যে একটি গানও আমার লেখা না। হিয়নজে তখন বলে, তোমার কি মনে হয় যখন সবাই সত্যি কথা জানতে পারবে তখন কি কেউ তোমার নিজের তৈরি করা গান শুনবে? এমজে তখন কনফিডেন্টলি বলে, অবশ্যই শুনবে, তুমি প্লিজ শেখাও না। হিয়নজে তখন বলে, শেখাবো কিন্তু কয়েকটি শর্তে। আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে আর সিয়ংয়ের থেকে দূরে থাকতে হবে। একদমই তুমি ওকে দিয়ে কোনো কাজ করাবে না আর ওকে বিরক্ত করবে না। এতে এমজে বলে, ওকে মাস্টার, তুমি যাই বলবে আমি তাই করব। এইদিকে সিয়াং যখন তার কাজ করছিল তখন সেখানে তার সেই বেস্ট ফ্রেন্ড হিউনা আসে, যে কিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে তাকে চিট করেছিল। হিউনা জিজ্ঞাসা করে সে এখন কেমন আছে আর কোথায় থাকছে। সিয়াং তখন বলে, তুমি এইসব জেনে কি করবে? এতে হিউনা বলে, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। সিয়াং তখন বলে, তোমার মুখে এই কথা মানায় না। তখন আমরা হিয়নজেকে দেখতে পাই যে কিনা এদের কথা শুনছিল। এদের কথাবার্তা শুনে হিয়নজে বুঝে যায় যে ব্যাপার কি। তাই সে সিয়ংয়ের কাছে আসে এবং এমন ভাব করে যেন সে সিয়ংয়ের বয়ফ্রেন্ড। হিয়নজে তখন ইউনাকে তাদের সঙ্গে লাঞ্চে ইনভাইট করে। এতে হিউনাও আসতে রাজি হয়ে যায়। তার সামনে হিয়নজে সিয়ংয়ের অনেক কেয়ার করছিল। এরপর হিয়নজে এদেরকে নিয়ে একটি 5-star হোটেলে আসে। এসব দেখে ইউনার তখন ফেটে যাচ্ছিল যে সিয়ংয়ের বিএফ তার বিএফের থেকেও অনেক রিচ। বাইরে এসে এরা দেখে যে ইউনা অনেক জেলাস হচ্ছে। এটা দেখে হিয়নজে অনেক খুশি হয় যে সে সিয়ংয়ের বদলা নিতে পেরেছে। সিয়ংও তখন খুশি ছিল। হিয়নজে তাকে বলে, তোমাকে দেখতে এইভাবে বেশি ভালো লাগে। তোমার যখন মন খারাপ হয় তখন আমারও মন খারাপ হয়ে যায়, তাই তুমি প্লিজ মন খারাপ করে থেকো না, পারলে তোমার মনের কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো। এরপর সিয়ং তার কাজ শেষ করে যখন অফিস থেকে বার হচ্ছিল তখন সে জিহুকে দেখতে পায়। জিহু বলে, তুমি কি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? এতে সিয়ং রাজি হয়ে যায়। এরপর সিনেমা হলে সিয়ং মুভি দেখলেও জিহু কিন্তু মুভি দেখে না। সে তো এক নজরে সিয়ংয়ের দিকেই তাকিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছে যেন সে সিয়ংকে অনেক কিছু বলতে চায়। যাই হোক, সিনেমা হল থেকে বেরিয়ে জিহু জিজ্ঞাসা করে, তুমি কি হিয়নজেকে পছন্দ করো? এটা শুনে সিয়ং অবাক হয় এবং কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ হয়তো করি। আর এটা শুনে জিহু স্যাড হয়ে যায়। জিহু তখন আফসোস করে বলে, যদি আমরা ছোটবেলার বন্ধু না হতাম তাহলে হয়তো এর বিপরীতটা হতো। পরে সিনে গুয়ানজে আর হিয়নজেকে দেখানো হয়। গুয়ানজের কোম্পানির জন্য ইনভেস্টর পাওয়া গিয়েছে কিন্তু এখনও কোনো গান তৈরি করা হয়নি। হিয়নজে তখন বলে, আমি গান তৈরি করব। গুয়ানজে বলে, গানটা কি আদৌ ভালো হবে? হিয়নজে বলে, যখন আমি গাইছি তখন নিশ্চিত ভালো হবে। গুয়ানজে তখন বলে, তুমি কি ইয়ংয়ের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ধার শোধ করেছ? এতে হিয়নজে বলে, হ্যাঁ,
কারণ আজকে সে যে সম্মান পেয়েছে তা শুধুমাত্র আমাদের জন্যই। এইদিকে জিহু এমসির জামার পকেট থেকে একটি কাগজ পায় যেখানে তার অনেকগুলো পার্ট টাইম জবের টাইম লেখা ছিল। লোকেশন অনুযায়ী জিহু সেইখানে চলে আসে যেখানে এমসি কাজ করে। জিহুকে দেখে এমসি অবাক হয়। জিহু জিজ্ঞাসা করে যে তুই এখানে কি করছিস আর কেন তুই এখন একাডেমি যাচ্ছিস না। এমসি তখন বলে তুই সব জেনে গিয়েছিস, আসলে তুই যাচ্ছিস না তো, তাই আমিও যাচ্ছি না। জিহু তখন বলে সত্যি কথা বল। এতে এমসি তখন কান্না করে ফেলে এবং বলে আমাকে ওরা বার করে দিয়েছে কারণ আমার বয়স এখন 30। এটা শুনে জিহু স্যাড হয়ে যায়। সে তখন সান্ত্বনা দেওয়ার জন্য এমসিকে জড়িয়ে ধরে। এইদিকে হিউনজে যখন রেকর্ডিং রুমে ছিল তখন তার কাছে দুটো পেনড্রাইভ ছিল। এর মধ্যে একটি হিউনজে তার সঙ্গে নিয়ে চলে যায় আর অপরটি এখানে রেখে দেয়। তখন সেখানে একটি লোক আসে এবং সে এই পেনড্রাইভটি নিয়ে অন্য একটি পেনড্রাইভ সেখানে রেখে দেয়। এরপর এই লোকটি এটা ইয়ংগিকে দেয়। ইয়ংগি বলে এটা হবে এমজের পরবর্তী গান। লোকটি বলে এতে কোনো সমস্যা হবে না তো। ইয়ংগি তখন বলে আমাদের কোম্পানি অনেক বড়, তাই সবাই ভাববে যে ওরা আমাদের গান কপি করেছে। এতে গুয়ানজের কোম্পানির অনেক লস হবে আর তাকে কোম্পানি বন্ধ করতে হবে। এরপর রাতের সিন দেখানো হয়। সিয়ং তখন অনেকগুলো খাবার কিনে এনেছে কারণ সিয়ং আজকে এদেরকে ট্রিট দেবে। এরা জিজ্ঞাসা করে কোন খুশিতে। সিয়ং বলে আমি নতুন বাড়ি খুঁজে পেয়েছি আর কালকেই সেই বাড়িতে শিফট হব। এটা শুনে জিহু কিছুটা আপসেট হয়ে যায়। খাওয়া দাওয়া শেষে এরা চারজনে অনেকগুলো ছবি তোলে যাতে আজকের রাত তাদের সারা জীবন মনে থাকে। পরের দিন অফিসে এসে সিয়ং হিউনজের খোঁজ করে কিন্তু সে জানতে পারে যে আজকে তো অফিসে হিউনজে আসেনি। সিয়ং তাকে ফোন করে কিন্তু হিউনজে ফোন ধরে না। সিয়ং তখন বলে ও কোথায় গেল, আমি তো বলেছিলাম আমার রুমটা পরিষ্কার করতে, তবে কি ও ভুলে গিয়েছে। এরপর রাতের সিন দেখানো হয়। সিয়ং যখন তার নতুন বাড়িতে আসছিল তখন দেখে রুমের দরজা খোলা আছে আর ভেতরে কেউ আছে। সিয়ং ভাবে যে হয়তো এটা চোর, তাই সে একটি ফ্রাই প্যান নিয়ে ধাম করে হিউনজের মুখে মেরে দেয়। বেচারা হিউনজে। সে বলে আমাকে দেখলে কি তোমার মারতে ইচ্ছে হয়। সেই সকাল থেকে আমি তোমার রুমে কাজ করছি, সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, কিন্তু তবুও তুমি আমাকে মারলে। এতে সিয়ং বলে আরে আমি বুঝতে পারিনি যে এটা তুমি। এরপর রাত হয়ে গেলে হিউনজে বাড়ি চলে যায়। সিয়ং তখন বাথরুমে এসে দেখে প্রত্যেকটি জিনিসের উপরে হিউনজে তার ছবি লাগিয়ে রেখেছে। এসব দেখে সিয়ং তখন হেসে ফেলে। পরের দিন সিয়ং তার কিছু বই নেওয়ার জন্য জিহুর বাড়িতে আসে। এইদিকে হিউনজে জিহুকে জিজ্ঞাসা করে শুনলাম তুমি নাকি গুয়ানজের কোম্পানি জয়েন করছো। এতে জিহু বলে হ্যাঁ তুমি কিভাবে জানলে। হিউনজে বলে আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। জিহু তখন বলে আচ্ছা তাহলে এটা জেনে রাখো, আমিও তোমার সিক্রেট জেনে গিয়েছি যে তুমি 1993 সালের হিউনজে আর আমার আসল বাবা। এটা শুনে হিউনজে অবাক হয়ে যায়। তখন আমরা সিয়ংকে দেখতে পাই যে কিনা এদের সব কথা শুনে নিয়েছে। সিয়ংও তখন অনেক অবাক ছিল, সে কিছু না বলে এখান থেকে চলে যায়। তখন হিউনজেও তার পেছনে যায়। সিয়ং জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে তুমি হিউনজে। হিউনজে তখন বলে হ্যাঁ। সিয়ং বলে কিন্তু এটা কিভাবে সম্ভব, আজ 20 বছর হয়ে গেছে হিউনজে মারা গিয়েছে। হিউনজে তখন বলে মানছি এটা অদ্ভুত আর কেউ এই কথা মানবেও না, কিন্তু এসব কিছু সত্যি আমার সঙ্গে হয়েছে। সিয়ং তখন বলে তাহলে কি তুমি আবারও অতীতে ফিরে যাবে। হিউনজে বলে জানি না কিন্তু আমি অতীতে ফিরে যেতে চাই। এটা শুনে সিয়ং তখন রেগে যায়। সে বলে হ্যাঁ চলে যাও, তুমি চলে গেলে আমরা খুশি হব। এই বলে সিয়ং তখন সেখান থেকে চলে যায়। এইদিকে জিহু আর এমজি প্র্যাকটিস করছিল কারণ কয়েকদিন পরই তারা গুয়ানজের কোম্পানিতে ডেবিউ করবে। গুয়ানজে তখন জানতে পারে যেই কোম্পানি তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছিল সে এখন তাদের কোম্পানিতে ইনভেস্ট করবে না। এটা শুনে গুয়ানজে তখন চিন্তায় পড়ে যায়। তখন হিউনজে সেখানে আসে এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে। গুয়ানজে তখন তাকে বলে যে ইনভেস্টররা আর কোম্পানিতে ইনভেস্ট করবে না। এটা শুনে হিউনজেও চিন্তায় পড়ে যায়। এরপর হিউনজে বাড়ি এসে তার জিনিসপত্রের মধ্যে এই পিগি ব্যাংক দেখতে পায়। এর নিচে একটি ক্রস মার্ক করা ছিল আর এইরকম মার্ক তার নোটবুকেও ছিল। হিউনজে তখন পিগি ব্যাংকটিকে কাটে, তখন সেখানে একটি চাবি ছিল আর চাবির উপরে একটি ব্যাংকের নাম লেখা ছিল। হিউনজে তখন সেই ব্যাংকে চলে আসে
এবং জানতে পারে যে অতীতে হিউনজে তার নামে একটি সিক্রেট অ্যাকাউন্ট খুলেছিল আর এই অ্যাকাউন্টে অনেক টাকা আছে। কিন্তু অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো হিউনজে ভুলে গিয়েছে। তখন তার বহির সেই পাসওয়ার্ডের কথা মনে পড়ে। হিউনজে তখন সেই পাসওয়ার্ডটি টাইপ করে আর এটি মিলেও যায়। হিউনজে তার লকারে $2 মিলিয়ন একটি চেক দেখে অবাক হয় এবং এর সঙ্গে খুশিও হয়। হিউনজে তখন একটি চিঠিও দেখতে পায়, যেটা পড়ে সে কান্না করে ফেলে। চিঠিতে কী লেখা আছে তা সামনে গেলেই জানতে পারবে। এরপর হিউনজে এই চেক নিয়ে ইয়ুঙ্গের কাছে আসে এবং তাকে এই চেক দিয়ে বলে, এই টাকা তোমার, কিন্তু এর বদলে তোমাকে এমজের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট শেষ করতে হবে, কারণ আমি ওকে হায়ার করতে চাই। টাকার লোভে ইয়ুঙ্গি তখন এমজের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট শেষ করে দেয়। কিন্তু পরে যখন সে ভালোভাবে চেকটিকে দেখে তখন সে বুঝতে পারে এই চেকটি যেই ব্যাংকের সেই ব্যাংকটি তো অনেক আগে ব্যাংকট্রাপ হয়ে গিয়েছে। তার মানে হিউনজে তাকে বোকা বানিয়েছে। এইদিকে গুয়ানজে একটি ইনভেস্টরের সঙ্গে দেখা করে। ইনি বলেন, আমি তোমার কোম্পানিতে কেন ইনভেস্ট করব, কারণ তোমার কোম্পানিতে কোনো ফেমাস আইডল নেই। গুয়ানজে তখন বলে, আছে তো, মহিলাটি জিজ্ঞাসা করে কে। তখনই সেখানে এন্ট্রি হয় এমজের। এমজেকে দেখে মহিলাটি তখন ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। রুমের বাইরে তখন হিউনজে দাঁড়িয়েছিল। গুয়ানজে তাকে দেখে স্মাইল করে। গুয়ানজের কোম্পানি জয়েন করে এমজে অনেক খুশি ছিল, কারণ তাকে আর ইয়ুঙ্গির কথা শুনতে হবে না। সে নিজের ইচ্ছে মতন গান তৈরি করবে আর সেটিকে রিলিজ করবে। আর এখন তার সঙ্গে গুয়ানজে আর হিউনজেও তো আছে। এইদিকে ইয়ুঙ্গি তখন অনেক আফসোস করছিল যে সে কেন হিউনজের কাছ থেকে চেকটি নিল। তখন সেখানে একটি প্রডিউসার আসে। কয়েকদিন আগে একটি লোক হিউনজের কেবিন থেকে যে USB নিয়েছিল সেটাতে আসল গান ছিল না। সেখানে হিউনজে একটি গান লিখেছিল ইয়ুঙ্গির জন্য, যেখানে সে ইয়ুঙ্গির অনেক বদনাম করেছে। হিউনজে জানতো যে তার সঙ্গে এমনটা হবে, তাই সে ইচ্ছে করে সে USB রেখে গিয়েছিল। এসব শুনে ইয়ুঙ্গির অবস্থা খারাপ হয়ে যায়। বেচারা, বেশি লোভ করলেই এমনই হয়। এমজেও গেল আর নতুন গানও গেল। যাই হোক, এইদিকে হিউনজে যখন বেকারি শপে ছিল তখন সেখানে একটি মহিলা এসে বলে, আপনি কি CCTV ফুটেজ চেক করবেন, কারণ আমি আমার পার্স খুঁজে পাচ্ছি না। এতে হিউনজে ফুটেজ দেখে যেখানে মহিলাটি তার ব্যাগ নিয়েই এখান থেকে বার হয়েছিল। এতে মহিলাটি তখন এখান থেকে চলে যায়। তখন হিউনজে ঘাঁটাঘাঁটি করে আরেকটি ফুটেজ দেখতে পায় যেখানে গুয়ানজে বহিকে প্রপোজ করার জন্য রিহার্সাল করছিল। তখন সেখানে বহি আসে। হিউনজে তাকেও এই ফুটেজটি দেখায়। এই সব দেখে বহি অবাক হয়, কারণ সে কখনোই বুঝতে পারেনি যে গুয়ানজে তাকে নিয়ে এমন ফিলিং রাখে। আর ঠিক সেই সময়ে গুয়ানজেও সেখানে আসে। হিউনজে এদের দুজনকে একাই রেখে সেখান থেকে চলে যায়। বহি তখন পেছন দিক থেকে গুয়ানজেকে জড়িয়ে ধরে এবং কান্না করে ফেলে। গুয়ানজে এসবের কিছুই বুঝতে পারে না। এইদিকে হিউনজে তার জিনিসপত্র প্যাক করে এবং সিয়ংকে SMS করে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে শেষবারের মতন দেখতে চাই। সিয়ং SMS দেখে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। গুয়ানজে অনেকক্ষণ ধরে সিয়ংয়ের জন্য অপেক্ষা করে কিন্তু সে আসে না। এইদিকে সিয়ং আর নিজেকে সামলাতে না পেরে এখানে চলেই আসে, কিন্তু সিয়ং হিউনজেকে দেখতে না পেয়ে কান্না করে ফেলে। তখন আমরা পেছনে হিউনজেকে দেখতে পাই আর সিয়ং যখন হিউনজেকে দেখে তখন সে তাকে জড়িয়ে ধরে। হিউনজে বলে, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো। হ্যাঁ, সিয়ং বলে, তাহলে যেও না। যাক, এদের ভুল বোঝাবুঝি তাহলে শেষ হলো। এরপর হিউনজে সিয়ংয়ের সঙ্গে তার বাড়িতে আসে এবং দুজনে মিলে একসঙ্গে কুকিং করে। সিয়ং তখন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছিলে। হিউনজে তখন বলে, যেতাম কোথাও একটা, তোমাদের থেকে অনেক দূরে। এটা শুনে সিয়ং বলে, তুমি কোথাও যাবে না, এখানে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। এইদিকে জিহু তার রুমে এসে একটি ঘড়ি দেখতে পায়। সেখানে একটি নোট লেখা ছিল যেখানে হিউনজের নাম লেখা ছিল। তার মানে এটা হিউনজেই তাকে দিয়েছে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে হিউনজে আজকে সিয়ংয়ের বাড়িতে থেকে যায়। হিউনজে তখন বলে, তোমার কি ভয় পাচ্ছে না, আমি একটি ছেলে আর তুমি একটি মেয়ে, আমরা দুজনে একাই এখানে আছি, তুমি কি আমাকে এতটাই বিশ্বাস করো। এতে সিয়ং তখন বালিশের নিচ থেকে একটি ফ্রাই প্যান বের করে বলে, এটা দেখেছো, আমি একাই না, এটাও আছে সঙ্গে, তাই চুপচাপ ঘুমিয়ে যাও। এতে হিউনজে একটি লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে যায়। পরের দিন হিউনজে ইয়ুঙ্গির সঙ্গে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমি কেন অদৃশ্য হয়ে গিয়েছিলাম। এতে ইয়ুঙ্গি বলে, আমি কিভাবে জানবো,
কিন্তু যেদিনকে তুমি গায়েব হয়ে গিয়েছিলে সেদিনকে আমি তোমার গাড়িতে দুজনকে দেখেছিলাম। ওদের মধ্যে একজন তুমি ছিলে, আর একজন কে ছিল তা আমি জানি না। এটা শুনে ইয়ঞ্জে ভাবনায় পড়ে যায়। সে মনে করতে পারছে না সেদিনকে গাড়িতে তার সঙ্গে কে ছিল। যাই হোক, এরপর ইয়ঞ্জে যখন ট্যাক্সি করে বাড়ি যাচ্ছিল তখন সে রেডিওতে একটি নিউজ শুনতে পায় যে খুব তাড়াতাড়ি কোরিয়াতে একটি টাইফুন হবে। এই টাইফুন আর 1993 সালে হওয়া টাইফুন একই রকম হবে। এটা শুনে ইয়ঞ্জে তখন ভাবে সে তো টাইফুনের দিনেই অতীত থেকে বর্তমানে এসেছে, তবে কি এই টাইফুনের দিনে সে বর্তমান থেকে আবারও অতীত ফিরে যাবে? এরপর ইয়ঞ্জে একটি ডাক্তারের সঙ্গে দেখা করতে আসে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইয়ঞ্জে চেকের সঙ্গে যে চিঠি পেয়েছিল সেখানে 1994 সালের ইয়ঞ্জে লিখেছিল, আমার একটি রোগ হয়েছে আর এর জন্য আমি খুব তাড়াতাড়ি মারা যাব, কিন্তু আমি এইভাবে মরতে চাই না, আমি একটি শাইনিং স্টার হয়ে মরতে চাই। এরপর সিন বর্তমানে আসে। এই রোগের কথা ইয়ঞ্জে ডাক্তারকে বলে। ডাক্তার বলে এই রোগের চিকিৎসা তখন ছিল না কিন্তু এখন এই রোগের চিকিৎসা আছে। এটা শুনে ইয়ঞ্জে ভাবনায় পড়ে যায় যে সে এখন কি করবে। এরপর ইয়ঞ্জে সিয়ংয়ের বাড়িতে আসে। তার মন তখনও খারাপ ছিল। সিয়ং যাতে কিছু বুঝতে না পারে তাই ইয়ঞ্জে তার সঙ্গে হেসে হেসে কথা বলে। আর এখানে ফাইনালি ইয়ঞ্জে তার ভালোবাসাটি প্রকাশ করেই দেয়। এতে সিয়ংও তার ভালোবাসা প্রকাশ করে। পরের সিনে ইয়ঞ্জিকে দেখানো হয়। সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ এখন ট্রেন্ডিংয়ে চলছে যেখানে এমজে বলেছে, আজ পর্যন্ত আমি যেই গানগুলো গেয়েছি সেই গানগুলো আমার লিখা না, আমি চাইনি গানগুলো কপি করতে কিন্তু ইয়ঞ্জি আমাকে বাধ্য করেছে। এই নিউজটি দেখে ইয়ঞ্জি অনেক রেগে যায় কারণ এই নিউজের জন্য তার কেরিয়ার নষ্ট হতে পারে। রিপোর্টাররা তখন বারবার ইয়ঞ্জিকে ফোন করে কিন্তু সে ফোন ধরে না। এইদিকে গুয়ানজেকে দেখানো হয়, সেও তখন স্যাড ছিল কারণ এমজের ওই আর্টিকেলের জন্য একটু হলেও তার কোম্পানির লস হচ্ছে। তখন সেখানে গুয়ানজে একটি চিঠি দেখতে পায়। এটা 1993 সালে লেখা একটি চিঠি আর এটি ইয়ঞ্জে লি সুন মানে গুয়ানজের বাবার উদ্দেশ্যে লিখেছে। সে লিখেছে, আমি ক্যাশের বদলে তোমার নামের কিছু শেয়ার কিনেছি। ক্যালকুলেট করে গুয়ানজে জানতে পারে এখন এই শেয়ারের দাম $1.3 মিলিয়ন, যার পরিমাণ অনেক বেশি। এটা দেখে গুয়ানজে তো অবাক হয়ে যায়। পরের সিনে সিয়ং আর ইয়ঞ্জেকে দেখানো হয়। সিয়ং যখন পড়ছিল তখন গুয়ানজে এক নজরে তার দিকেই তাকিয়েছিল। তখন দরজায় কেউ নক করে। সিয়ংকে জিজ্ঞাসা করলে এপাশ থেকে উত্তর আসে, আমি জিহু। এটা শুনে দুজনেই ঘাবড়ে যায়। সিয়ং তখন তাড়াহুড়ো করে ইয়ঞ্জেকে আলমারিতে লুকিয়ে রাখে এবং গিয়ে দরজা খোলে। এমসি তখন বলে, তুমি আমার জামা নিয়ে এসেছ? কারণ যবে থেকে তুমি এসেছ তবে থেকে আমি জামাটি খুঁজে পাচ্ছি না। সিয়ং তখন বলে, না আমি নিইনি, কিন্তু যদি নিয়ে থাকি তাহলে পরে খুঁজে আমি তোমাকে দিয়ে দেব। এমসি তখন বলে, না আমি এখনই জামাটি নিয়ে যাব কারণ ওই জামা আমার অনেক পছন্দের। এই বলে এমসি তখন আলমারির দরজা খুলছিল। সিয়ং তাকে আটকিয়ে বলে, তোমার কি লজ্জা করছে না এইভাবে মেয়েদের আলমারি খুলতে? জিহু তখন বলে, কেন জোর করছিস? সিয়ং তো বলল যে পেলে দিয়ে দেবে। এমসি তখন বলে, না আমি এখনই নিয়ে যাব। এই বলে আলমারি খুলতে যাচ্ছিল সে, কিন্তু ভেতর থেকে ইয়ঞ্জে দরজা অনেক জোরসে ধরেছিল যার কারণে এমসি তা খুলতে পারছিল না। সিয়ং তখন বাহানা দেয় যে তার আলমারির লক খারাপ হয়ে গিয়েছে তাই দরজা খুলছে না। এতে জিহু বলে, দাঁড়াও আমি এখনই ঠিক করে দিচ্ছি। বেচারি সিয়ং এতে আরও ফেঁসে গেল। জিহু তখন খুব সহজেই দরজা খুলে দেয়। সিয়ং তখন রেগে গিয়ে বলে, তোমাদের লজ্জা করছে না একটি মেয়ের আলমারিতে হাত দিতে? জিহু তখন সরি বলে এবং সে এমসির জামা দেখতে পেয়ে সেটিকে বার করে নেয়। এমসি তখন বলে, আমি জানতাম তুমি আমার জামাটি নিয়েছো। জিহু তখন এমসিকে বলে, চল বাড়ি যাই। এমসি বলে, সবে তো এলাম, এত তাড়াতাড়ি চলে যাব? জিহু বলে, আজকে টাইফুন হবে তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই বলে দুজনেই সেখান থেকে চলে যায়। এরপর সিয়ং আলমারি খোলে এবং ইয়ঞ্জেকে জিজ্ঞাসা করে, জিহু কি তাকে দেখে ফেলেছে? এতে ইয়ঞ্জে বলে, না সে দেখতে পায়নি কারণ আমি লুকিয়ে গিয়েছিলাম। এদিকে এরা যখন যাচ্ছিল তখন জিহু অনেক স্যাড ছিল কারণ সে আলমারির ভেতরে ইয়ঞ্জের হাত দেখেছিল আর এই কারণেই সে এমসিকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছে। অপরদিকে সিয়ং ইয়ঞ্জের হাতে একটি স্টিকার লাগিয়ে দিয়ে বলে, এটি একটি কম্পাস,
যদি কখনো তুমি হারিয়ে যাও তাহলে এটার সাহায্যে তুমি আবারও আমার কাছে ফিরে আসতে পারবে। এরপর গভীর রাতের সিন দেখানো হয়। টাইফুন শুরু হয়ে গিয়েছে। ইয়ঞ্জে তখন সিয়ংকে গুড বাই জানিয়ে জিহুর বাড়িতে চলে আসে। ইয়ঞ্জে তার জিনিসপত্র প্যাক করে নেয় এবং সিঁড়ি থেকে সেইভাবেই নামে যেইভাবে সে 1993 সাল থেকে 2017 সালে এসেছে। আর সিন এখানে কাট হয়ে পরের সিনে ইয়ঞ্জেকে একটি হাসপাতালে দেখানো হয়। ইয়ঞ্জে নিজেকে এখানে দেখে জিজ্ঞাসা করে যে সে কবে থেকে এখানে আছে। ডাক্তার বলে সে অনেক দিন ধরেই এখানে আছে, কারণ সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার মাথায় চোট লেগেছিল। আর ঘুমন্ত অবস্থায় ইয়ঞ্জে বারবার সিয়ংয়ের নাম ধরে ডাকত। ইয়ঞ্জে তখন জিজ্ঞাসা করে এটা কত সাল আর ডেট কি। এটা শুনে ডাক্তার কিছুটা অবাক হয়। সে বলে 1994 আর ডেট 17 জুন। এটা শুনে ইয়ঞ্জে অবাক হয়, কারণ সে ফিউচারে গিয়ে জানতে পেরেছিল 17 জুন সে মারা যাবে, আর আজকে সেদিন। ইয়ঞ্জে তখন গুয়ানজেকে ফোন করে এবং একটি ক্যাফেতে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। সেই ক্যাফেতে তখন ইয়ঞ্জেও এসেছিল, যে কিনা এদের ওপর নজর রাখছিল। ইয়ঞ্জে তখন গুয়ানজেকে দেখে হেসে ফেলে এবং বলে, তোমাকে একটু আগেই দেখলাম আর তখন তোমাকে দেখতে অনেক বয়স্ক লাগছিল। এতে গুয়ানজে কিছুটা অবাক হয়, সে বুঝতে পারছে না যে ইয়ঞ্জে কি বলছে। গুয়ানজে তখন জিজ্ঞাসা করে তার হেয়ার স্টাইল আর জামা কাপড় কিভাবে পরিবর্তন হলো, কারণ একটু আগেই তো তার সঙ্গে ইয়ঞ্জের দেখা হয়েছিল, তখন তো ইয়ঞ্জে আগের মতনই ছিল। এতে ইয়ঞ্জে তখন বলে, তার মানে তুমি আসল ইয়ঞ্জেকে দেখেছো, এখন কি বলতে পারবে সে কোথায় আছে। গুয়ানজে তখন অবাক হয়ে বলে, তুমি কি পাগল, আমার সামনেই তো বসে আছো। ইয়ঞ্জে তখন বলে, ও আমার মতন দেখতে কিন্তু ওটা আমি না, অন্য একজন। তার এই কথাবার্তা গুয়ানজের মাথার উপর দিয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না ইয়ঞ্জে কি বলছে। ইয়ঞ্জে কিন্তু এদের কোনো কথাই শুনতে পাচ্ছে না। গুয়ানজে তখন স্টুডিওতে ফোন করে এবং জানতে পারে ইয়ঞ্জে এখনই স্টুডিও থেকে বেরোলো। এটা শুনে গুয়ানজে অবাক হয়ে যায় যে একসঙ্গে দুটো ইয়ঞ্জে কিভাবে। ইয়ঞ্জের তখন ফিউচারের একটি কথা মনে পড়ে, যেখানে সে জানতে পেরেছিল ইয়ঞ্জেকে শেষবারের মতন একটি লেকে দেখা গিয়েছিল। এরপর থেকে ইয়ঞ্জেকে আর দেখা যায়নি, আর তার গাড়িও পানি থেকে উদ্ধার করা হয়েছিল। এটা জানতে পেরে ইয়ঞ্জে তখন তাড়াহুড়ো করে সেই দিকেই বেরিয়ে পড়ে। এরপর আমাদের 1994 সালের ইয়ঞ্জে দেখানো হয়। তাকে দেখে স্যাড মনে হচ্ছিল। ইয়ঞ্জে তখন মনে মনে বলে, আমি তোমাদের আর খেয়াল রাখতে পারবো না, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এখানে কিন্তু ইয়ঞ্জে বহি আর জিহুর কথা বলছে। এরপর ঝড় সৃষ্টি হয়। ইয়ঞ্জের শরীর তখন আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছিল। ইতিমধ্যে সেখানে মডার্ন ইয়ঞ্জে চলে আসে। একে দেখে এই ইয়ঞ্জে তখন অনেক অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে তুমি কে। ইয়ঞ্জে তখন বলে, আমি 1993 সালের ইয়ঞ্জে। সেই রাতে টাইফুনের সময় আমি টাইম ট্রাভেল করে 2017 সালে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি জানতে পেরেছি তোমার এখন যে রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা 2017 সালে তৈরি হয়ে গিয়েছে। তার মানে তুমি যদি এখন আমার সঙ্গে 2017 সালে যাও তাহলে তুমি ঠিক হতে পারবে। তখন আমরা ইয়ঞ্জেকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে এদের ওপর নজর রাখছিল। মডার্ন ইয়ঞ্জে তখন এই ইয়ঞ্জেকে তাদের বাড়িতে যেতে বলে, কিন্তু গাড়ি তখন খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে দুজনে বেরিয়ে আসে। আর তখন ইয়ঞ্জে এদেরকে দেখে ফেলে। বর্তমানের ইয়ঞ্জেকে ইয়ঞ্জে দেখতে পেলেও মডার্ন ইয়ঞ্জের মুখ কিন্তু সে দেখতে পায় না। আর এই সিনের কথাই সে 2017 সালে ইয়ঞ্জেকে বলেছিল। এরপর এরা বাড়িতে চলে আসে। মডার্ন ইয়ঞ্জে তখন এই ইয়ঞ্জেকে এখান থেকে ধাক্কা দেওয়ার কথা বলে, কারণ এইভাবেই সে ভবিষ্যতে গিয়েছিল। কিন্তু এই ইয়ঞ্জে ভবিষ্যতে যেতে চায় না। সে বলে, আমি এইখানেই মরতে চাই, ভবিষ্যতে আমার কোনো অস্তিত্ব নেই কিন্তু তোমার অস্তিত্ব আছে, তাই তুমি ফিরে যাও। আর জিহুর সঙ্গে যখন তোমার দেখা হবে তখন ওকে তুমি এটা দিয়ে দিও। তার কথাবার্তা শুনে এই ইয়ঞ্জে তখন কান্না করে ফেলে। এরপর সে টাইম ট্রাভেল করে আবারও ফিউচারে চলে আসে। পরের সিনে এদেরকে দেখানো হয়। আজকে জিহু আর এমসি ডেবিউ হবে। এমসি তখন অনেক নার্ভাস ছিল, তাই সে ওয়ার্কআউট করে। তখন সেখানে হারিয়ে আসে এবং জিহুকে জিজ্ঞাসা করে যে এর কি হয়েছে। জিহু বলে, এমসি অনেক নার্ভাস। এতে হারি তাকে মেরে বলে, স্টেজে পারফর্ম করার সময় যখন তুমি অমনোযোগী হয়ে যাবে তখন তোমার এই মায়ের কথা মনে পড়বে এবং তুমি আবারও মনোযোগী হয়ে উঠবে।
হারি তখন দুজনকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। এরপর এরাও চলে যায় পারফর্ম করতে। এইদিকে সিয়ংকে দেখানো হয়, সে এখন ইয়ুংয়ের কোম্পানি ছেড়ে গুয়ানজের কোম্পানি জয়েন করেছে। তখন সেখানে এমজে আসে। এমজেকে দেখে সিয়ং বলে, তোমার কি এখনও গান লেখা হয়নি? এমজে তখন বলে, না, আমি বারবার অমনোযোগী হয়ে উঠছি। আচ্ছা, ইয়ুংজে কি তোমাকে ফোন করেছিল? এতে সিয়ং স্যাড হয়ে বলে, না, সে করেনি। এরপর সিয়ং যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে ইয়ুংজেকে অনেক মিস করছিল। ঠিক সেই সময়ে জিহু সেখানে আসে তাকে একটি ফাইল দেওয়ার জন্য। সিয়ং জিহুকে তার সঙ্গে ডিনার করতে বলে, কিন্তু জিহু বলে সে খেয়ে এসেছে। এই বলে জিহু সেখান থেকে চলে যায়। জিহু তখন মনে মনে বলে, আমি অনেক চেষ্টা করেছি সিয়ংকে পাওয়ার, কিন্তু কখনোই তাকে পাইনি, আর ভবিষ্যতেও পাবো না, তাই ওর ওপর থেকে আমি মুভ অন করে নিচ্ছি। পরের সিনে গুয়ানজেকে দেখানো হয়, বইকে প্রপোজ করার জন্য সে তাকে নিয়ে একটি ক্যাফেতে আসে। গুয়ানজে তখন রিংটি ওয়েটারকে দিয়ে বলে সে যেন এই আংটিটি বহির আইসক্রিমে লুকিয়ে রাখে। ওয়েটারটি রিংটি লুকিয়ে তো দেয়, কিন্তু সেটা গুয়ানজের আইসক্রিমে। সে তখন ভুলবশত রিংটিকে খেয়ে ফেলে। এরপরের সিনে এদেরকে হাসপাতালে দেখানো হয়। এক্স রে করে জানা গিয়েছে যে আংটিটি গুয়ানজের পেটে আছে। গুয়ানজে তখন এই এক্স রে দিয়েই বইকে প্রপোজ করে দেয় যে আমি তোমার জন্য এই রিংটা কিনেছিলাম, কিন্তু ভুলবশত সেটা আমি খেয়ে ফেলেছি, তো বহি তুমি কি আমাকে বিয়ে করবে? এতে বহি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে হ্যাঁ বলে দেয়। এবার বেশ কিছুদিন পরের সিন দেখানো হয়। ইয়ুংজে এখনও ফিরে আসেনি। সিয়ং তাকে অনেক মিস করে, এমনকি সে তার জন্য অনেক কান্নাও করে। পরের দিন সিয়ং যখন অফিস যাচ্ছিল তখন তার সঙ্গে একটি ছেলে ধাক্কা লাগে, যার কারণে সিয়ংয়ের ফাইলগুলো নিচে পড়ে যায়। সে যখন ফাইলগুলো তুলছিল তখন কেউ একজন সিয়ংকে হেডফোন পরিয়ে দেয়, যে আর অন্য কেউ না ইয়ুংজে। ইয়ুংজেকে দেখে সিয়ং অনেক খুশি হয়ে যায়। সিয়ং তখন জিজ্ঞাসা করে যে 1994 সালের ইয়ুংজের কী হলো। ইয়ুংজে বলে সে আমার সঙ্গে আসতে চাইল না, কারণ সে চায় না ওর জন্য সব কিছু পরিবর্তন হোক। এরপর ইয়ুংজে জিহুর সঙ্গে দেখা করে এবং বলে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, আর সে চায় তুমি যেন ওর মতনই একজন বড় সিঙ্গার হও। ইয়ুংজে তখন সেই ব্রেসলেটটি জিহুকে দিয়ে দেয়। এরপর এরা চারজনে মিলে আবারও আগের মতন একসঙ্গে বসে আড্ডা দেয়। ইয়ুংজে এখন জিহু আর এমসির সঙ্গে এখানেই থাকে। সিয়ং আর হিউনজের ভালোবাসা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। যাই হোক, দুজনের এই কিউট মুহূর্তের মধ্যে দিয়ে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। ড্রামাটি ভালো ছিল, কিন্তু দুটো জিনিস আমার ভালো লাগেনি। ড্রামা দেখার আগে আমি ভেবেছিলাম চা ইয়ুন ও ড্রামার মেন লিড, কিন্তু দেখার পর জানতে পারি তাকে এমন একটি রোল দেওয়া হয়েছে যেটা না থাকলেও কোনো যায় আসতো না। আর চা ইয়ুনের এত কম রোল দেখে আমার মন ভেঙে গিয়েছিল। মানছি ইয়ুংজে হ্যান্ডসাম, কিন্তু চা ইয়ুন তো তার থেকে বেশি হ্যান্ডসাম, তাই তাকে মেন লিড বানালে বেশি ভালো হতো। আর দ্বিতীয় হলো, আমি যখন ড্রামা দেখি তখন ভেবেছিলাম জিহু আর হারি এক হবে, কিন্তু ডাইরেক্টর এমনটা করেনি, বেচারা জিহুকে সে সিঙ্গালই রাখলো। ড্রামাটির 32টা এপিসোড আছে, কিন্তু যদি আর কয়েকটি এপিসোড দিয়ে এদের লাভ স্টোরিটা দেখানো হতো তাহলে ভালো হতো। যাই হোক, তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।